সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সহ 11 জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলার রায় পেছালো। রায় ঘোষণার জন্য নতুন করে আগামী 21 অক্টোবর দিন ধার্য করা হয়েছে। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক শেখ নাজমুল আলমের আদালতে মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল, কিন্তু বিচারক পারিবারিক কারণে ছুটিতে থাকায় মামলার রায় পিছিয়ে আগামী 21 অক্টোবর দিন ধার্য করা হয়েছে। 14 সেপ্টেম্বর একই আদালতে মামলার উভয় পক্ষের যুক্তি তর্ক উপস্থাপন শুনানি শেষ হয়। এরপর রায় ঘোষণার জন্য আজকের দিন 5 অক্টোবর ধার্য করেন আদালত।